নমস্কার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার নিবেদন, বর্তমানের স্বার্থপরতা। কবি শারমিন জাহান মিতু। একুশের আয়নায় যে মুখ দেখি, সে আমার বিকৃত সত্তার প্রলাপে ধ্বংসচিত্র। শকুনের ঠোঁটে উড়ে গেছে প্রাক্তন শৈশব ইতিহাস, এখন আর প্রভাত ফেরিতে সামিল হওয়ার যোগ্যতা নেই আমার। কারণ অজানা কিছু নয়, শহীদের স্তবকে সম্মান দেওয়ার মতো যথেষ্ট অকৃপণ মনোভাব হারিয়ে ফেলেছি। আমি বর্তমানের স্বার্থপরতা, নিজেকেই শ্রদ্ধা নিবেদনে সদা ব্যস্ত মহীশূর। মাঝে মাঝে স্তব্ধ হয়ে যাই, একুশ তারিখ আসলেই ভেতরটা খুব পড়ে, নিজের অজান্তেই করজোড়ে ক্ষমা চাই ক্ষুদ্র আমিটাকে। হে একুশ, ক্ষমা করো আমায়, হে শহীদ ক্ষমা করো, হে আমার মাতৃভূমি, আমার আপন সত্তার মাঝে ফিরিয়ে দাও সে প্রেম, যেন আমি আবার ভালোবাসি এ মাটির সুধা। আমার আগামী অনুজের মনে যেন জেগে ওঠে স্বদেশী প্রেম, অথবা আমায় ফিরিয়ে দাও ক্লান্তিহীন যুবকের উদ্দীপনা, স্মৃতি ঘড়া একুশের কাটা ছড়ানো কণ্ঠস্বর, বজ্রকণ্ঠে গেয়ে উঠি আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি।